আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে আমাদের একটি দেশীয় মাছের রেসিপি করে দেখাবো এই প্রথমবারের মতো আমার চ্যানেলে বাটা মাছের রেসিপি হচ্ছে তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বাটা মাছ নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে আজকে আমি ডিম সহ মাছগুলোকে রান্না করব আপনারা চাইলে ডিম ছাড়া শুধুমাত্র মাছটাও রান্না করতে পারেন আমি যেহেতু মাছগুলোকে রান্না করার আগে হালকা ভেজে নিব তাই প্রথমে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে মাখানো হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে ভেজে নিব এদিকে আমি মাছগুলোকে ভাজার জন্য একটি হাড়িতে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে এক এক করে মাছগুলোকে ভেজে নিব মাছের এক পিঠ ভেজে বাদামী রং হলে উল্টে দিয়ে অপর পিঠটাকে আমরা একই রকম করে ভেজে নিব দেখুন আমি মাছগুলোর উভয় পিটি বাদামি রং করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিব এরপরে আমি একই রকম ভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিব কিছু কিছু মাছ ভেজে রান্না করলে এর স্বাদ যেমন বেড়ে যায় তেমনি রান্নার পরে মাছটাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর মাছ ভেজে রান্না করলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটিও কিন্তু চলে যায় তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন আমরা মাছগুলোকে রান্না করে নিব মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে মাঝারি আকারের একটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি এবারে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এ যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চিমটি রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আমরা যেহেতু মাছ ভাজার সময় হলুদ দিয়েছি তাই হলুদের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ অবশ্যই যে যেভাবে ঝাল খেতে পারে সেই অনুযায়ী গুড়া দিয়ে দিবেন দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ অথবা স্বাদ মতো এবারে নেড়ে মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব আর মশলাটাকে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি উপরে তেল উঠে আসা পর্যন্ত আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষে দেখেন উপরে তেল উঠে আসছে এখন আমরা এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব কষানো মশলাটার মধ্যে মাছগুলোকে দেওয়া হয়ে গেলে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো এভাবে রেখে দিয়ে আমরা সাবধানে মাছগুলোকে উল্টে দিব এইভাবে উল্টে দেওয়ার কারণ হলো এতে করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে আর মাছগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ কষানো হবে এই পর্যায়ে যদি মাছে পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি পানি দেওয়া ছাড়াই এই মশলার মধ্যে মাছগুলোকে পাঁচ মিনিট কষিয়ে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমরা এই কষানো মাছগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এরপর আমি আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে টোটাল আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি আলতোভাবে নেড়ে দিয়ে মাছগুলোকে ঢাকনা দিয়ে থেকে মিডিয়াম আছে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর আমাদের মাছটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন আমি সাবধানে মাছগুলোকে আবার উল্টে পর্যায়ে আমি এর মধ্যে দিব টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা পাতা কুচি আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আরো পাঁচ মিনিট রান্না করে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমাদের মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন কত সহজে আমাদের বাটা মাছ রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত অল্প মশলা দিয়ে কি দারুন একটি মাছ রান্না করা হয়ে গেল এরকম মশলা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে দুপুরে গরম ভাত আর এইরকম আস্ত বাটা মাছ পেলে আর কি লাগে বলেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি যারা ইউটিউব থেকে আমার রেসিপিগুলো দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার রেসিপিতে একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইকই কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহস যোগাবে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ